আচ্ছা, স্কিন কেয়ার প্রোডাক্টের দাম যদি এত বেশি হয় তাহলে আমাদের মতো যাদের বাজেট কম কিংবা স্টুডেন্ট তারা কি স্কিন কেয়ার করবে না? অবশ্যই করবে। হ্যালো এভরিওয়ান, আমি রাদিতা। আজকে আমি কথা বলবো আপনাদেরকে কিছু দামি দামি স্কিন কেয়ারের অল্টারনেটিভ কিছু প্রোডাক্ট নিয়ে। প্রথমেই কথা বলবো ময়েশ্চারাইজিং ক্রিম নিয়ে, কারণ ভালো ব্র্যান্ডের একটি ময়েশ্চারাইজার ক্রিম কিনতে গেলে কিন্তু 800 থেকে 1000 টাকা লেগেই যায়। কিন্তু আপনি কি জানেন আমাদের সবার ঘরেই আছে এমন একটি জিনিস দিয়ে কিন্তু স্কিনকে ময়েশ্চারাইজ রাখা সম্ভব, এবং সেই জিনিসটি হচ্ছে ভ্যাজলিন। ভ্যাজলিন কিন্তু খুবই ভালো একটি ময়েশ্চারাইজার। এর ময়েশ্চার ধরে রাখার ক্ষমতা যেমন অসাধারণ, তেমনি ঠিক কনসিস্টেন্সি হওয়াতে পরিমাণও লাগে কম। আর তাই তো শীত হোক কিংবা গরম, ত্বককে ময়েশ্চারাইজ রাখতে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ভ্যাজলিন। নম্বর 2 হচ্ছে স্ক্রাব। আমাদের অনেকের ত্বকের পোর্স কিন্তু ক্লগ হয়ে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের মতো সমস্যা দেখা দেয়। এর সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে ফেশিয়াল স্ক্রাব। আপনার যদি বাজেট কম হয় তাহলে কিন্তু আপনি নিজে নিজে বাসায় বসে সামান্য কিছু উপাদান দিয়ে বাসায় তৈরি করে নিতে পারেন ফেশিয়াল স্ক্রাব। সামান্য পরিমাণে কফি, চিনি এবং গোলাপ জল মিক্স করে কিন্তু তৈরি করে নিতে পারেন ফেশিয়াল স্ক্রাব। এটি সপ্তাহে 2 বার ব্যবহার করলে আপনার স্কিনের ডেড সেল রিমুভ হবে এবং হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডসের সমস্যা দূর হবে। এছাড়াও ইনফ্ল্যামেশন, রেডনেস, সানবার্ন এবং রান্নার অতিরিক্ত তাপ থেকে বাঁচতে কিন্তু ব্যবহার করতে পারেন অ্যালোভেরা আইস কিউব। অ্যালোভেরা আইস কিউব তৈরি করা কিন্তু অনেক ইজি। একটি বরফ বানানোর ছাঁচে অ্যালোভেরা ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিন। এরপর যখন বাইরে থেকে আসবেন কিংবা যখনই ত্বকে জ্বালা পোড়া হবে তখনই এই আইস কিউবগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। শুধু মনে রাখতে হবে আইস কিউবগুলো কিন্তু ডিরেক্ট ফেসে ইউজ করা যাবে না, যখনই ব্যবহার করবেন একটি পাতলা সুতি কাপড়ে পেঁচিয়ে দেন এটি ইউজ করতে পারেন। ত্বককে ভালো রাখার আরেকটি গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে ত্বককে সান থেকে প্রোটেক্ট করা। শুধুমাত্র সানস্ক্রিন ব্যবহার করা কিন্তু যথেষ্ট নয়, তাই ঘরের বাইরে গেলে ছাতা ইউজ করা বা মাস্ক পরিধান করা, মানে যেভাবেই হোক ত্বককে সান থেকে প্রোটেক্ট করা। স্কিন কেয়ার করতে কিন্তু খুব বেশি প্রোডাক্টের প্রয়োজন পড়ে না। একটি ময়েশ্চারাইজার, একটি ক্লিনজার, একটি সানস্ক্রিন, এনাফ ফর আ হেলদি গ্রোয়িং স্কিন। যারা স্টুডেন্টস বা যাদের বাজেট কম তারা কিন্তু চাইলেই খুব সহজেই এইসব স্টেপ ফলো করে ত্বকের যত্ন নিতে পারো। So that's all for today. স্কিন কেয়ার রিলেটেড আরও সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই।